সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বুটস্ট্র্যাপ। আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করব। বুটস্ট্র্যাপ একটি ফ্রেমওয়ার্ক যেটা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট, যেটি দেখতে পাচ্ছেন এখানে catbootstrap.com। এখানে আসলে আপনি প্রথমে দেখতে পাবেন বুটস্ট্র্যাপের সম্পর্কে, যে এখানে বলতেছে বিল্ড ফাস্ট, বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ, কুইকলি মানে কুইকলি ডিজাইন করা যাবে সেটা ডিসক্রিপশন, তারপর গেটিং স্টার্টেড বাটন আছে যেটা ডকুমেন্টেশনে নিয়ে যাবে, এবং ডাউনলোড অপশন আছে, এবং ইনস্টলেশন প্রসেস আছে, রিড দ্য ইনস্টলেশন ডকুমেন্টেশন, এটাতে ক্লিক করলে ইনস্টলেশন ডকুমেন্টেশন আপনি দেখতে পাবেন। বুটস্ট্র্যাপের আইকন আছে, অফিসিয়াল থিম আছে, এগুলো আছে। তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা হচ্ছে বুটস্ট্র্যাপকে প্রথমে ইনস্টলেশন করি। তো এখান থেকে এসে আমি চলে যাচ্ছি হচ্ছে রিড দ্য ইনস্টলেশন ডকস, এখানে ডকুমেন্টেশনে চলে যাচ্ছি, অথবা ডকুমেন্টেশন লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে এই লিঙ্কে নিয়ে আসবে। এবং এখানে আসার পর আরেকটা স্টার্টার টেম্পলেট দেখতে পাবেন, যেই টেম্পলেটটা এখানে দেওয়া রয়েছে এটাতে আমি একটু কপি করি এবং হচ্ছে আমার ফোল্ডারে চলে যাই। আমার প্রজেক্টে আমি প্রজেক্ট ফোল্ডারে এখানে ওপেন করে রেখেছি ক্লাস সিক্স। আমি একটা নতুন একটা HTML ফাইল ক্রিয়েট করেছি, আমাদের এখন চলে আসছে। এখন আমরা এটা রান করবো, আমি এটাকে রান করে দিচ্ছি ওপেন উইথ লাইভ সার্ভার। এই দেখেন আমাদের কোনো চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা থেকে চলে যাচ্ছি নেভ নেভার, তো আপনাদের যাওয়ার দরকার নাই, এটা জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য যাচ্ছি। এখন এখানে দেখেন অটোমেটিকলি হচ্ছে একটা মেনু ক্রিয়েট হচ্ছে, মেনু ক্রিয়েট হয়ে গেছে। আমি যেটা করলাম সেটা হচ্ছে HTML, আমি শুধুমাত্র আমার মেনুর যে ইয়েগুলো আছে, কোডগুলো আছে HTML, সেইগুলো আমি এখানে দিলাম, পেস্ট করে দিলাম এবং মেনু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেল। আমি আপনাদেরকে একটা ডেমো দিচ্ছি যে বুটস্ট্র্যাপ কীভাবে কাজ করে এবং হচ্ছে কী তৈরি করা যাবে সেটার উপর। এখন দেখেন অটোমেটিকলি হচ্ছে একটা মেনু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল, এখানে নেভবার লগো আছে, হোম আছে, লিঙ্ক আছে, ড্রপডাউন আছে, ক্লিক করতেছেন ড্রপডাউনে ক্লাস করতেছে, একটা ফর্ম আছে। এবং তাই নয়, এই যে আমাদের নেভবার যেটা আমরা ক্রিয়েট করলাম আমাদের লগো, এই লগোটা যদি আমরা মোবাইল ভার্সনে যাই ওয়েবসাইটের, আমি রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট আসার পরে এখানে একটা মোবাইল আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করলে এরকম হয়ে যাবে। এখন দেখেন এটা আমাদের মোবাইল ভার্সন আছে, তো এখানে 420 পিক্সেল দিয়ে দেয় যেটা নর্মাল ফোনের সাইজ, এরকম সাইজ। এবং এখানে ক্লিক করলে দেখেন এটা শো হচ্ছে আমাদের মেনুটা, মানে একদম রেসপন্সিভ হয়ে যাচ্ছে, কম্পিউটার এবং ডেস্কটপ দুইটার মধ্যেই কাজ করবে, এরকম রেসপন্সিভ হয়ে যাচ্ছে। মোবাইল এবং ট্যাবলেট ভার্সনের যে সাইডটা কাজ করে সেটাকে রেসপন্সিভ বলা হয়ে থাকে। তো এটা আমাদের মোবাইল এবং ট্যাবলেট দুইটাতে কাজ করতেছে, তাই না? মোবাইল একরকম শো করে, ডেস্কটপ আর একরকম শো করে, ঠিক আছে? তো আমাদের রেসপন্সিভ কাজ করতেছে। তো আমরা ইজিলি যেটা করলাম শুধুমাত্র একটা HTML কোড এখানে পেস্ট করার মাধ্যমে আমাদের মেনুর যে কোডগুলো বা হেডারের যে কোডগুলো সেই কোডগুলো এখান থেকে পেস্ট করার মাধ্যমে আমরা যেটা করলাম একটা মেনু ক্রিয়েট করে ফেললাম অটোমেটিক্যালি। এবং এই কোডগুলো আমরা নিয়ে আসলাম হচ্ছে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন থেকে, ঠিক আছে? আমি আবার ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। তো এটা আসলে কীভাবে আসলো, এই যে দেখেন এখানে আমরা যে প্রথমে যে আমরা স্টার্টার টেমপ্লেটটা কপি করছিলাম, এই টেমপ্লেটে কিছু লিঙ্ক দেওয়া আছে, যেমন বুটস্ট্র্যাপ CSS এখানে অ্যাড করা আছে। তো বুটস্ট্র্যাপ CSS এর যে এখান থেকে একটা CDN থেকে একটা লিঙ্ক পাচ্ছে, এই যে CDN বলতে একটা সার্ভার আর কি, যেখানে কোড টুড রাখা হয় বা হচ্ছে যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। CDN মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটার মধ্যে কোনো কোড রাখা হয় বা ওয়েবসাইট রাখা হয় যাতে ওয়েবসাইট লোডিং টাইম অনেক ফাস্ট হয়। তো এই যে bootstrap.css এই ফাইলটা হচ্ছে যে ওইখানে দেওয়া আছে, ওইখানে আপলোড করা আছে, এবং সেই লিঙ্কটাই আমরা এখানে জাস্ট অ্যাড করলাম।
স্ট্যাক পথে বুটস্ট্র্যাপ সিডিএনএ অ্যাড করা আছে। বুটস্ট্র্যাপ 4.5.2 ভার্সন এখানে অ্যাড করা আছে, সিএসএস অ্যাড করা আছে উপরে, এবং নিচে আবার আমাদের জাভাস্ক্রিপ্ট অ্যাড করা আছে। জাভাস্ক্রিপ্ট অ্যাড করার আগে আমাদের এখানে তিনটা ফাইল আছে ইন টোটাল, এবং আমি ইন্টিগ্রিটি এবং হচ্ছে ক্রস অরিজিন এই কোডগুলো রিমুভ করে দিয়েছি, তাহলে আরও ক্লিয়ার দেখতে পাবো যে এক্স্যাক্টলি কী কী আছে। সো এখান থেকে হচ্ছে আমরা এইগুলো রিমুভ করে দিলাম, এখন ক্লিন দেখা যাচ্ছে। আমাদের সোর্স কোডটা হলেই হবে, এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কোডই দেওয়া রয়েছে, নিচে পপার ডট জিএস দেওয়া রয়েছে, এবং তার নিচে বুটস্ট্র্যাপের যে কোয়েরি ফাইল রয়েছে। তো যে কোয়েরিটা কী আসলে, যে কোডটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যে কোড হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি 2012-13-14 ওই সময় যে কোয়েরি অনেক বেশি পপুলার ছিল, 12-13-14-15-16 যখন ছিল তখন অনেক বেশি পপুলার ছিল। তবে আপনার 15-র পরে থেকে হচ্ছে যে কোয়েরির পপুলারিটি আস্তে আস্তে ডাউন হতে থাকে, এখন অবশ্য যে কোয়েরির পপুলারিটি অনেক কম, ঠিক আছে। আগে যদি আপনার যে কোয়েরির 5-10 কোটি ইউজার ছিল, এখন কিন্তু সেটা নাই। এখন যে কোয়েরি আমরা খুব কম ইউজ করি, খুব কম বলতে অনেক কম ইউজ করি, কারণ এখন আধুনিক ফ্রেমওয়ার্ক চলে আসছে। যেমন একটা লাইব্রেরি দিয়ে ইজিলি আপনি হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আগে বলে নেই আপনারা যারা জানেন না, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে ওয়েবের কাজে লাগে, আমাদের ওয়েব ডিজাইনের ক্যাটাগরি আন্ডারে পড়ে। এবং এই জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি হচ্ছে এইটা। লাইব্রেরি বলতে হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের কাজটাকে সহজ করার জন্য এখানে কিছু কোড দেওয়া রয়েছে, যে কোডগুলো ইউজ করে হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন, এবং সেই কোডগুলোকে অপটোমাইজ করে হচ্ছে এই একটা ফাইলের মধ্যে রেখে দিছে, রেখে দিয়ে এটা নাম দিয়েছে যে কোয়েরি। তো এটাই হচ্ছে ব্যাপারটা। আমরা প্রথমে যে কোয়েরি এখানে অ্যাড করা আছে, আবার এখানে পপার জেস অ্যাড করা আছে, এখানে আরেকটা আমাদের লাইব্রেরি দেওয়া রয়েছে, এবং তারপরে বুটস্ট্র্যাপে নিজস্ব জাভাস্ক্রিপ্ট ফাইল দেওয়া রয়েছে। এবং এই তিনটা ফাইলই আমাদের সিডিএন থেকে পাচ্ছে, এবং উপরে যে সিএসএস ফাইলটা সেটাও সিডিএন থেকে পাচ্ছে, এই জন্য কিন্তু এখানে কোডগুলো কাজ করতেছে। আমরা চাইলে এই বুটস্ট্র্যাপের যে আমাদের ইয়েগুলো আছে এটা আমরা হচ্ছে যে এ করতে পারবো, আমরা ডাউনলোড করে সেটা ইনস্টল করতে পারবো। আমি এগেন চলে যাচ্ছি হচ্ছে bootstrap.com-এ, সেইখানে হচ্ছে গিয়ে আপনারা ডাউনলোড অপশনে যদি আসেন বা হোম বাটনে যান, হোম বাটনে গেলে ডাউনলোড অপশন আছে এখান থেকে। তো ডাউনলোডে যখন আপনারা ক্লিক করবেন তখন উপরে যে অপশনটা আছে কম্পাইল্ড সিএসএস এবং জিএস ভার্সন, এই ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন। এই ভার্সনটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করব। তো যে আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম, তো বুটস্ট্র্যাপ দিয়ে হচ্ছে আপনি সিএসএস লেখা লাগবে না, শুধুমাত্র এইচটিএমএল লিখেই আপনি হচ্ছে যে রেসপন্সিভ সাইট ক্রিয়েট করতে পারবেন। আমাদের এখানে বুটস্ট্র্যাপ ডাউনলোড হয়ে গেছে, তো আমি এখানে উপরে গেলাম এবং আমাদের ডাউনলোড ফোল্ডার এটা, এখান থেকে আমি হচ্ছে আর্কাইভ থেকে আমি হচ্ছে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। ডাউনলোড ফোল্ডারে অনেক কিছু রয়েছে, তো সেগুলো ইগনোর করে দেন। বুটস্ট্র্যাপ কোথায় এক্সট্র্যাক্ট্রাপ এইটা, সো আমাদের এই ফোল্ডারটা বুটস্ট্র্যাপের। এটার মধ্যে দেখেন দুইটা ফোল্ডার আছে, একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার এবং একটা হচ্ছে যে সিএসএস ফোল্ডার। তো সিএসএস ফোল্ডারের মধ্যে অনেক কিছু আছে, এত কিছু দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এখান থেকে আমরা দুইটা ফাইল নিব শুধুমাত্র, জিএস ফোল্ডার থেকে একটা ফাইল নিব এবং হচ্ছে সিএসএস ফোল্ডার থেকে আরেকটা ফাইল নিব। এই প্রথমে যে ফাইলটা দেখতে পাচ্ছেন bootstrap.bundle.js, এই ফাইলটা আমরা নিব। এই ফাইলটা না নিলেও চলবে, আমাদের popper.js যদি আমরা অ্যাড করি তাহলে চলবে। এবং আমাদের যে মেইন যে ফাইলটা সেটা হচ্ছে bootstrap.main.js, এই ফাইলটা, এটা হচ্ছে মেইন জাভাস্ক্রিপ্ট ফাইল। তো এইটা আমি কপি করে নিলাম এবং হচ্ছে আমার যে আজকের ক্লাস সেই ক্লাসে আমি চলে যাচ্ছি। এক
অ্যাকচুয়ালিটা জাভাস্ক্রিপ্ট ফুলটার মধ্যে হবে। আমি জাভাস্ক্রিপ্ট ফুলটারটা ক্রিয়েট করেছি জেএস, জাভাস্ক্রিপ্টের শর্ট ফর্ম হচ্ছে জেএস। সো জেএস ফুলটারের ভিতরে আমি পেস্ট করে দিলাম এবং সিএসএস ফুলটার থেকে জাভাস্ক্রিপ্ট ফাইলটা রিমুভ করে দিলাম। এগেন আমি এখানে চলে আসলাম বুটস্ট্র্যাপের ইয়েতে এবং এখান থেকে আমার আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, যেটা হচ্ছে এই ফাইলটা। তো এই ফাইলটা আমি কপি করে নিয়ে গেলাম আমার প্রজেক্টে এবং সিএস ফুলটারকে আমি পেস্ট করে দিলাম। তাইলে আমার এখানে দুইটা ফুলটার হয়ে গেলো, এসটিএমএলের সাথে একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এবং বাকি ফাইলগুলো আপনার দরকার নেই। ঠিক আছে, বাকি ফাইলগুলো দরকার নেই। তবে এখান থেকে জাভাস্ক্রিপ্ট একটা ফাইল আপনি দরকার পড়তে পারেন, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিন ডট জেএস। এই ফাইলটা হচ্ছে পপার জেএস যে আমরা অ্যাড করছিলাম এখানে, দেখলাম নিচে সেই ফাইলটার পরবর্তীতে কাজ করে বা রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করে। তো এইটাকে আমরা কপি করে নিয়ে গেলাম এবং আমাদের জেএস ফুলের মধ্যে রেখে দিলাম। তো আমাদের টোটাল তিনটা ফাইল হয়ে গেছে, যেটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ মিন ডট জেএস, বুটস্ট্র্যাপ বান্ডেল ডট জেএস মিন ডট জেএস, এবং বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস ডট সিএস। আমাদের জাভাস্ক্রিপ্টের দুইটা ফাইল এবং সিএসএস দুইটা ফাইল হয়ে গেল। অ্যান্ড আমাদের আরেকটা ফাইল এখানে লাগবে, সেটা হচ্ছে যে জেকোয়েরির ফাইলটা। এখানে প্রথমে বলে দেওয়া হয়েছে এটা জেকোয়েরির একটা ফ্রেমওয়ার্ক এবং জেকোয়েরিটা আমাদের লাগবে। তো আমি জেকোয়েরি ডাউনলোড লিখে আমি গুগলে সার্চ করতেছি, জেকোয়েরি ডাউনলোড। প্রথমে লিঙ্কটা এসে বা জেকোয়েরি ডট কম স্ল্যাশ ডাউনলোড ইউআরএল আসলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারব। তো আমি এখান থেকে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন জেকোয়েরি ভার্সন, সেটা আমি ডাউনলোড করেছি। তো হচ্ছে সেই ফাইলটা, এখান থেকে এটা আমি সেভ করে নেব। তো রাইট বাটনে ক্লিক করে সেভ এস দিলাম এবং হচ্ছে আমি ক্লাস সিক্সে আমি সেভ করেছি জেএস ফোল্ডারের ভিতরে। তো আমাদের এখানে সেভ হয়ে গেল। তো এখন যদি আমি আমার ফোল্ডারে যাই তাহলে আমি ওদের দেখতে পাবো যেটা এখানে রয়েছে, ফটোস্টপ ডট মিন ডট জেএস, ফটোস্টপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস এবং জেকোয়েরি ডট মিন ডট জেএস। এখন মিন ডট জেএসটা আসলে কী এখানে? তো একটা ফাইল আমরা কী করি, আমরা এখানে আমাদের কোড ডিরেক্টরি ওপেন করি। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম এবং এটার ভিতরে দেখেন কোডগুলো সবগুলো চিপা চিপি অবস্থায় আছে। এইটাকেই বলা হয় মেইন ফাইল অথবা মিনিফাইড ভার্সন। মিনিফাইড ভার্সন বলতে আপনার যখন স্পেস থাকে তখন হচ্ছে যে এই ফাইলের সাইজগুলো অনেকটু বড় হয়ে যায়, তখন কি করে তারা হচ্ছে এটাকে কম্প্রেস করে স্পেসগুলো রিমুভ করে দেয়। আমরা যে সাজায় গুছিয়ে লিখি সেই সাজানো গুছানো রিমুভ করে দেয় যাতে ফাস্ট লোড হয়। যেমন এটার যদি এখন বর্তমান সাইজ কত আছে, বর্তমান সাইজ যদি 60 কিলোবাইট হয়ে থাকে তাহলে যদি আপনার কমপ্রেস না করে তাহলে দেখা যাবে হচ্ছে যে 150 কিলোবাইট হয়ে গেলো, ডাবল আর ডাবল হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে কম্প্রেস করে ফেলে সাইজ কমানোর জন্য, যাতে লোডিং টাইম অনেক ফাস্ট হয়। ঠিক আছে, লোডিং টাইম ফাস্ট হয়। এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি আমাদের কোড এডিটরে সিএসএস ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস আছে এবং জাভাস্ক্রিপ্টের ফোল্ডার তো আমরা অলরেডি দেখলাম কী কী আছে। তো আমরা এখানে আরেকটি এসটিএমএল ফাইল ক্রিয়েট করতেছি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট এসটিএমএল। সেই ফাইলটির ভিতরে আমরা কাজ করব। তো বুটস্ট্র্যাপ ডট এসটিএমএল ফাইল আমি ক্রিয়েট করলাম এবং হচ্ছে আমি একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, বেসিক একটা স্ট্রাকচার টাইটেল দিয়ে নিলাম বুটস্ট্র্যাপ প্লাস। এখন আমাদের সিএসএসের প্রথমে লিঙ্ক করতে হবে। তো আমি লিঙ্কে গিয়ে সিএসএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস আমি লিঙ্ক করে দিলাম। এখন আগে আমরা কখনো জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করি নাই, তো জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো যখন লিঙ্ক হবে তখন হচ্ছে বডি ট্যাগের আগে লিঙ্ক হবে আপনার। তো আমি সেটা করার জন্য আমি এখানে হচ্ছে গেলাম এবং হচ্ছে স্ক্রিপ্টে গেলাম। জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে লিঙ্ক হয় এবং স্ক্রিপ্ট ট্যাগ শুরু আছে এবং শেষ আছে। তো এটার শুরু ট্যাগের মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট নিলাম, সেটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট এবং এর মধ্যে হচ্ছে জেএস স্ল্যাশ আমি যে কোয়েরিটাকে প্রথমে অ্যাড করলাম। অ্যান্ড দেন হচ্ছে যে আপনার দেন হচ্ছে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিনিফাইড ডট জেএস ফাইল পার্সন অ্যাড করলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা অ্যাড করবো বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। আমাদের তিনটা ফাইল আমরা এখানে অ্যাড করে নিলাম। এখন যদি এই ফাইলটাকে আমরা রান করি তাহলে এই তিনটা ফাইল আমরা দেখতে পাই। আমাদের কিন্তু যদি কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে ভিউ পেজ সোর্সে যাই তাহলে তো ওইখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এই কোডটা কিন্তু লাইভ সার্ভার এক্সটেনশন অ্যাড করতেছে, বাকি হচ্ছে এগুলো আপনার কোড। এবং এইখানে ক্লিক করে দেখবেন, আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন এগুলো পাচ্ছে কিনা, যদি পায় তাহলে কোডগুলো শো করবে। এগুলো সবই হচ্ছে বুটস্ট্র্যাপের রেকর্ড ফাইলস। ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে বুটস্ট্র্যাপ ডট এসটিএমএল লিখে নিচ্ছি যেহেতু আমরা এই ফাইলটাতে কাজ করবো।
এখন বুটস্ট্র্যাপ দিয়ে আসলে ইজিলি কী ক্রিয়েট করা যায়। তো বুটস্ট্র্যাপের কিছু বেসিক জিনিস আছে, আমরা অলরেডি জানছিলাম যে কন্টেইনার আছে, হ্যাঁ কন্টেইনারে কাজ করা যায়, কন্টেইনার কী করে একটা ওয়াইড থাকে এবং এটাকে মার্জিন সেন্টার করে দিয়ে দেয়। তো বুটস্ট্র্যাপের যে ডকুমেন্টেশন আছে সেটা তো যদি জান আপনি তাহলে এখান থেকেই হচ্ছে যে অনেক কিছু জানতে পারবেন, সব ধরনের ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে এবং কন্টেইনার কী আপনি এ টু জেড সব কিছু পাবেন। যেমন কন্টেইনারে যখন আপনি মোবাইল ডিভাইস থাকবেন তখন এটা ওয়াইড পাবে 1140 পিক্সেল, ঠিক আছে। তো আমি এখানে একটা কী করলাম, হেডার নিলাম, হেডারের ভিতরে একটা কন্টেইনার নিচ্ছি, কন্টেইনার ক্লাস নিলাম এবং এর ভিতরে লরেম ইপসুম পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দেখেন এটা শুধু সেন্টার থেকে স্টার্ট হবে, বিকজ এটা হচ্ছে যে ওয়াইড দেওয়া রয়েছে এখানে স্পেসিফিকলি যে 1140 70 পিক্সেল, আই থিঙ্ক 1140 পিক্সেলই পাবে, হ্যাঁ 1140 পিক্সেল। তো বুটস্ট্র্যাপ 3.0 যখন আমরা কাজ করতাম তখন আবার ছিল 1130 পিক্সেল, না 1170 পিক্সেল, এখন 30 পিক্সেল কম আছে 1140 পিক্সেল। তো এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ইনস্টলেশন, আমরা খুব ইজিলি বুটস্ট্র্যাপ ইনস্টল করলাম। এখন আমরা হচ্ছে এখানে একটা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা সাইট ক্রিয়েট করতে পারি, বাট তার আগে আমরা দেখি আমাদের মডিউলে কী আছে। তো মডিউলে আমাদের গ্রিড সিস্টেম আছে যেটা খুবই দরকারি, বাট গ্রিড সিস্টেমে যাওয়ার আগে আমি হচ্ছে টাইপোগ্রাফি এবং হচ্ছে আর বেশ কিছু জিনিস আপনাকে দেখা নিতে চাই। যেমন বুটস্ট্র্যাপে যদি আমি অ্যাড করি, আপনি হচ্ছে বুটস্ট্র্যাপে ক্লাস লিখবেন এবং হচ্ছে যে আপনার অটোমেটিক স্টাইল তৈরি হয়ে যাবে বুটস্ট্র্যাপ ডিজাইনের। এই দেখেন আমাদের কিন্তু এখানে একটা অ্যালার্ট দিয়েছিলাম, আমরা অ্যালার্ট ডেঞ্জার একটা বিপদ জন্য একটা অ্যালার্ট দিয়েছিলাম, তো আমাদের এখানে অ্যালার্ট চলে আসছে, ঠিক আছে অ্যালার্ট চলে আসছে। এবং এইখানে যে সাইটটা দেখতে পাচ্ছেন এই সাইটটাও বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা। তো আমরা হচ্ছে এরকম সাইট আমরা ক্রিয়েট করতে পারবো, এরকম না, পৃথিবীর বর্তমানে হচ্ছে মোস্ট পপুলার এইচটিএমএল মানে ফ্রন্ট এন্ডের মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের কোটি লাখ লাখ কোটি কোটি ইউজার হচ্ছে সবাই বুটস্ট্র্যাপ ইউজ করে এবং বুটস্ট্র্যাপ ইউজ করে অনেকে সাইট ক্রিয়েট করে। এবং আমার যে পার্সোনাল সাইটটা সেটা তো কিন্তু বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে অ্যাড করা আছে, আবার হচ্ছে যে অনেক বেশিরভাগ সাইটে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করা থাকে এবং বড় বড় কোম্পানিরাও বুটস্ট্র্যাপ ইউজ করে থাকে, ঠিক আছে। সো নর্মালি যে দেখেন নর্মালি যখন আমরা ফর্ম নিব তখন হচ্ছে এরকম আমাদের থাকবে, কোনো স্টাইল থাকবে না, কিন্তু এই সেম ফর্মটা যদি আমরা বুটস্ট্র্যাপে নিই তাহলে কিন্তু আমরা এরকম পাবো না, আমরা একটা সুন্দর অলরেডি স্টাইল করা এলিমেন্ট পাবো, ঠিক আছে। এবং বুটস্ট্র্যাপের অনেক এলিমেন্ট আছে, আপনি যদি কম্পোনেন্টে যান তাহলে অ্যাকচুয়ালি সবগুলো কম্পোনেন্টের লিস্ট পাবেন। কারণ প্রথমে আছে অ্যালার্ট কম্পোনেন্ট আছে, তারপরে হচ্ছে আপনার ব্যাজ আছে, বাটন আছে, কার্ড আছে, ক্যাপসুল আছে, এগুলো ফর্ম আছে, ইনপুট গ্রুপ আছে, লিস্ট গ্রুপ আছে, অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে আমরা দেখবো। বাট তার আগে আমি হচ্ছে যে আরও বেশ কিছু জিনিস জানায় নিতে চাই, যেমন বুটস্ট্র্যাপের কালার সম্পর্কে। আমি কন্টেন্টে গেলাম বা টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফিতে আমাদের ছয়টা দেখতে পাচ্ছেন এখানে টাইপোগ্রাফি আছে, হচ্ছে বুটস্ট্র্যাপের হচ্ছে যে হেডিং 1-6 আছে, তারপরে ফন্ট সাইজ এখানে দেওয়া রয়েছে, লিড টেক্সট মানে এখানে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার হচ্ছে যে টেক্সটের সাইজ নিয়ে বা টাইপোগ্রাফি নিয়ে। তারপরে কোড আছে, কোড ব্লক ক্রিয়েট করা, এগুলো আই থিঙ্ক লাগবে না। আমি কালারে চলে যাই, তো কালার লিখে আমি এখানে সার্চ করতেছি। তো ইউটিলিটিস কালার এখানে যখন যাবো তখন দেখতে পাবো বুটস্ট্র্যাপ আসলে কী কী কালার ডিফল্ট দেওয়া রয়েছে। যেমন এখানে আছে আপনার টেক্সট প্রাইমারি যেটা ব্লু কালার, তারপরে টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, টেক্সট ডেঞ্জার। তো বেসিক্যালি প্রাইমারি কালার আছে যেটা ব্লু, সেকেন্ডারি কালার যেটা হচ্ছে যে গ্রে টাইপের, সাকসেস কালার যেটা গ্রিন, ডেঞ্জার কালার যেটা রেড এবং ওয়ার্নিং কালার যেটা হচ্ছে হলুদ, এবং ইনফো কালার, লাইট কালার, ডার্ক কালার, বডি কালার, মিউটেড কালার, টেক্সট হোয়াইট, এরকম বেশ কয়েকটা কালার আছে। বাট আপাতত যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এই 6টা থেকে 7টা কালার আছে, 3টা থেকে 6টা, ঠিক আছে, লাইট, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, সেকেন্ডারি, সাকসেস, প্রাইমারি, এই কটা কালার আছে। এবং আমরা যদি এখানে চেঞ্জ করে অ্যালার্ট ডেঞ্জারের জায়গায় যদি আমরা প্রাইমারি বলি তাহলে কিন্তু আমাদের ওইখানে স্টাইল চেঞ্জ হয়ে যাবে, প্রাইমারি হয়ে যাবে, যেটা হচ্ছে ব্লু কালার, এই যে ব্লু কালারের স্টাইল চলে আসছে। তো হচ্ছে বুটস্ট্র্যাপের কালার এবং বুটস্ট্র্যাপের আমরা হচ্ছে কন্টেইনারের মধ্যে বেশিরভাগ কাজ করবো। আবার ব্যাকগ্রাউন্ড কালারও সেম আছে, ব্যাকগ্রাউন্ড কালার আগে শুধু আপনি জানা লিখতে হবে
ব্যাকগ্রাউন্ড কালারের শর্টকাট হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের শর্টকাট হচ্ছে বিজি, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবং হাইপেন কালারের নাম, যে কোনো যে কালার দেবেন সেই কালারই হয়ে যাবে। তো নর্মালি এটা যদি একটা ডিফ থাকে সেটার মধ্যে যদি আমরা কালার দিতে যেতে বলবো আমরা বিজি প্রাইমারি, তাহলে কিন্তু অটোমেটিক হচ্ছে এখানে কালার পেয়ে যাবে, বিজি প্রাইমারি হয়ে গেছে। এখন আমরা বলে তোর উপর টেক্সট কালার হোয়াইট, টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট চলে আসছে। আমরা আরও বলে তোর প্যাডিং, তাই প্যাডিংয়ের জন্য পি ইউজ করা হয়ে থাকে। প্যাডিং হাইপেন যদি আমরা বলি যে উপর নিচে তুমি কথা বলো বা প্যাডিং সব দিকে যদি তিন, এটা আবার পিক্সেল হিসেবে কাজ করে না, আর ইএম হিসেবে কাজ করে। আর ইএমটা হচ্ছে পিক্সেলের মতো একটা ইউনিট সিস্টেম, আর ইএম ওয়েভ ডিজাইন। তো এটা হচ্ছে আপনার পিক্সেলের মতো একটা ইউনিট সিস্টেম, যেটাতে মাপি করা হয়ে থাকে। এবং আপনার ওয়ান আর ইএম সমান হচ্ছে আপনার 14 পিক্সেল। এখানে আবার আমরা যে তিন প্যাডিং থ্রি দিলাম, এটার আবার পুরুষ্টকের আলাদা মিনিং আছে। আমরা যদি প্যাডিংয়ে যাই তাহলে হচ্ছে এখানে দেখতে পাবো, প্যাডিং লিখে যখন আমরা সার্চ করবো তখন হচ্ছে এখানে চলে আসবে। এই যে এখানে মার্জিন, প্যাডের মার্জিন কীভাবে নেবেন সেটার ডিটেলস এখানে বলা দেওয়া আছে। যেমন মার্জিনের জন্য আপনার এম ইউজ করতে হবে, প্যাডিংয়ের জন্য পি হাইপেন ইউজ করতে হবে, তারপরে টপের জন্য আপনি এমটি ইউজ করতে পারবেন। সবগুলোর ক্লাসের হচ্ছে যে এখানে নাম দেওয়া আছে এবং স্পেসিফিকলি এখানে বলে দেওয়া আছে কী ক্লাসগুলো কেমন হবে, এক্সাম্পল কেমন হবে সেইগুলো। তো বুটস্ট্র্যাপে আমরা ছোটো একটা সাইট বানায় ফেলি। আমরা হচ্ছে চলে গেলাম হচ্ছে হেডার এলিমেন্টে, আমরা আমাদের নেববারটা লাগবে, নেববারটা হচ্ছে যেটা হেডার আর কি, এটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপের ভাষায় হচ্ছে নেববার, যদিও আমাদের ওয়েব ডিজাইনের ভাষায় অনেকে নেববার বলে থাকি। এখানে কিন্তু ডেমো কোড দেওয়া রয়েছে নেববারের, তো আমরা এটা কি কাস্টমাইজ করে নিতে পারি। তো আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে হেডারের ভিতরে কন্টেনারের ভিতরে আমি পেস্ট করে দিলাম। তো কন্টেনার আমাদের এখানে কোডগুলো এলোমেলো অবস্থায় আছে, তো এটাকে ঠিক করতে হবে। ঠিক কীভাবে করব সেটা করার জন্য এক্সটেনশনে যাব এবং হচ্ছে বিউটি ফাইলকে সার্চ করব। বিউটি ফাইল লিখলে একটা এক্সটেনশন আছে বিউটি ফাইল নামে, যেটা 53 লাখবার ইনস্টল হয়েছে, ওই প্লাগিনটা ইনস্টল করে নেবেন, তাহলে এটা বিউটি ফাইল করতে পারবেন। আমি হচ্ছে কন্ট্রোল লেয়ার দিয়ে সফট সিলেক্ট করলাম, অথবা হচ্ছে এই ডকুমেন্ট, যেই ডকুমেন্টটা হচ্ছে আমি ফরম্যাট করবো অটোমেটিক্যালি সেই ডকুমেন্টের উপর যাবো, এবং হচ্ছে কন্ট্রোল পিতে প্রেস করে আমি এখানে একটা ক্লোজিং ট্যাগটা দিব, যেটা হচ্ছে আমাদের হচ্ছে যে গ্রেটার দেন সাইন, এবং এখানে লিখবো বিউটিফাই ফাইল। তাহলে আমাদের এখানে চলে আসবে বিউটিফাই ফাইল লেখলে, এটাতে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের মানে সুন্দর করে দিবে বা বিউটিফাই করে দিবে, ঠিক আছে। এই দেখেন কোডগুলো এখন সাজানো গোছা আছে, নর্মালি আর অনেক বেশি। তো এর মধ্যে আমাদের ন্যাপ ট্যাগ আছে, যে ন্যাপ ট্যাগ হচ্ছে কন্টেনার ট্যাগটা যেটা আছে সেটাকে আমরা ন্যাপ ট্যাগের মধ্যে রাখলাম। কারণ নর্মালি যেটা হয় কন্টেনার যদি আমরা ন্যাপবার না দিই তাহলে হচ্ছে ফুল হোয়াইট পাওয়া যাবে, এটা আমাদের ফুল হোয়াইট পেয়ে যাচ্ছে। তো আমি এদের কন্টেনার দিয়ে ওরা বলে দেবো যে তুমি 1240 পিক্সেলের মাঝখানে থাকবা। আমাদের 1140 পিক্সেল এখন মাঝখানে রয়েছে, এবং এটার কালার আমরা চেঞ্জ করতে পারবো। যেমন ল্যাম্প লাইট আছে, লাইট মানে তো আমরা আগেই দেখছিলাম একটা হচ্ছে গ্রে টাইপের, হালকা গ্রে টাইপের কালার। বিজি লাইট মানে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে। তো আমি এখানে যদি বলে দিই বিজি হচ্ছে যে প্রাইমারি অথবা সাকসেস, সাকসেস বলে দিলাম, এবং হচ্ছে আমার এখানে টেক্সটের যে ন্যাপার লাইট দেওয়া রয়েছে তো আমি বলে দিলাম যে ন্যাপারটা ডার্ক ডার্ক যখন আমরা বলবো তখন হচ্ছে ফন্টের সাইজ হচ্ছে সাদা আসবে, আমাদের সাদা চলে আসছে। এবং এখানে একটা বাটন আছে, যে বাটনটার কালার হচ্ছে গ্রিন থাকার কারণে গ্রিন ইস্যু করতেছে। বাটনটা করতে আমি একটু দেখে নিই, এই হচ্ছে আমাদের সার্চ বাটন যেটার সাকসেস কালার দেওয়া ছিল। তো আমি এটাকে আমি বলে দিতে পারি লাইট বলে দিতে পারি বা হোয়াইট বলে দিতে পারি, তখন চলে আসবে হচ্ছে এরকম হোয়াইট কালারে চলে আসবে, ঠিক আছে। এবং আমাদের এখানে ড্রপডাউন মেনু আছে, আমাদের ডিজেবল বাটন আছে, তো আমি এগুলো রিমুভ করে দিতে পারি। যেমন একটা লিঙ্ক আছে ডিজেবল, এবং এখানে ড্রপডাউন লিঙ্ক আছে অনেকগুলো,
এবং আমাদের মেনু বারের নেভবারের লগর নাম এখানে দেওয়া রয়েছে, তো আমি এটার নামও চেঞ্জ করতে পারি। নেভবারের জায়গায় আমি লিখলাম জাকির হোসেন, আমার নিজের নাম লিখলাম, তাহলে কিন্তু আমার নিজের নাম চলে আসবে। তো ইজিলি হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা এরকমভাবে সাইট ক্রিয়েট করতে পারি। তারপরে আরেকটা সেকশন আমি এনে কয়েকটা সেকশন অ্যাড করে নিই, যেমন মনে করেন হিরো সেকশন আমি অ্যাড করে নিলাম। এই সেকশনগুলো হচ্ছে যে অলরেডি কাজ করতে করতে আমার অভ্যস্ত হয়ে গেছে, বাট আপনাদের এই ক্ষেত্রে হচ্ছে যে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো ভালো করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, বুটস্ট্র্যাপ সম্পর্কে জানতে হবে। এই সাইটে এসে অনেক কিছুই আছে, বাম পাশে যে মেনু আছে সেই মেনু থেকে যাবেন এক একটা চেক করে দেখবেন। তো আমি চলে যাচ্ছি হচ্ছে জ্যাম্বোট্রন বলতে একটা ব্যানার টাইপের একটা ইয়ে আসে এরকম, তো এইটা আমরা নিতে পারি। তো জ্যাম্বোট্রনকে আমি কপি করে নিলাম এবং হচ্ছে আমার হেডিংয়ের নিচে একটা সেকশন নিলাম, ঠিক আছে, এবং এর ভিতরে অবশ্যই কন্টেনার লাগবে আমাদের। কন্টেনারের ভিতরে আমরা জ্যাম্বোট্রনটাকে রাখলাম। এখন যদি যাই তাহলে আমাদের জ্যাম্বোট্রন এখানে তৈরি হয়ে গেছে অটোমেটিকলি। এবং জ্যাম্বোট্রনের উপরে যদি মার্জিন দিতে চাই তাহলে আমরা যেটা করব, সেকশন যে ট্যাগটা আছে আমাদের সেটার উপর বলে দেবো মার্জিন টপ 3, এমটি এমটি মানে মার্জিন টপ, মার্জিন টপ 3 দিলাম, মার্জিন টপে জায়গা হয়ে গেছে 3। তো আমাদের হচ্ছে ব্যানার চলে আসছে। এখন আমরা চাইলে আরও সার্ভিস আমরা এখানে অ্যাড করতে পারি। তো আমি আপনাদেরকে যতটুকু দেখালাম ততটুকু আপনারা প্র্যাকটিস করে নেন, এবং হচ্ছে আপনাদেরকে হচ্ছে অনেক সময় দিব আমি আজকে এটা প্র্যাকটিস করার জন্য। প্রথমে হচ্ছে বুটস্ট্র্যাপ আপনারা লিঙ্ক করবেন, স্টার্টার টেমপ্লেটটা কপি করে এখানে রাখবেন এবং সেইটার মধ্যে হচ্ছে প্র্যাকটিস করবেন। এবং হচ্ছে বুটস্ট্র্যাপের পরে যেটা করবেন সেটা বুটস্ট্র্যাপ ইনস্টল করে এরকম সাইট ক্রিয়েট করবেন। তো আমাদের যে বুটস্ট্র্যাপ ডট কমে যান, সেইখানে গিয়ে হচ্ছে চেক করেন এ টু জেড এভরিথিং এবং হচ্ছে প্র্যাকটিস করেন। সবাই শুনতে পাচ্ছেন? এতক্ষণ যা দেখালাম সেগুলো কি বুঝছেন? অসম, তো আমি যেই কাজটা করে দেখালাম সেটা একটু প্র্যাকটিস করেন এবং ইনস্টলেশন করেন। কারো কোনো প্রবলেম হলে আপনাদের এখানে জানান, একজন আরেকজনকে হেল্প করেন, ঠিক আছে? আপনাদের 30 মিনিট সময় দেওয়া হলো প্র্যাকটিস করার জন্য। আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি, পাবে ওইখানে আপনি বডির নিচে দেখতে এই যেভাবে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা, তখন তো ডিজাইনগুলো এখানে কেমন ছিল, ভালো ছিল না? তো ছিল আমাদের টেবিলগুলোর ডিজাইন ভালো ছিল না, এখন আমরা চাইলে ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবো এখানে। এবং এইখানে অনেক সুন্দর সুন্দর টেবিল আছে, অলরেডি ডিজাইন করা আছে, আমরা শুধু এখান থেকে নিয়ে শুধু ইউজ করব। যেমন এই একটা টেবিল, এটা নিয়ে আমরা ইউজ করতে পারি চাইলে। আমি এটা কপি করে নিলাম, নতুন একটা সেকশন নিলাম, এখানে সেকশনের ভিতরে একটা ক্লাস নিলাম, না সেকশনের ভিতরে এখানে ক্লাস হবে কন্টেনার। চলে আসছে কন্টেইনার ক্লাস নিয়ে বানানো হয় নাই কন্টেইনার, আমাদের কন্টেনারের মধ্যে চলে আসছে। এখন আমরা চাইলে হেডারের মধ্যে কালার দিতে পারি, কালারের জন্য একটা ক্লাস আছে বিডি বিজি প্রাইমারি বিজি ডিজি দিয়ে কোনো ক্লাস আমরা দিতে পারি। তো আমি বিজি দিয়া বিজি হাইপেন এখন প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ওয়ার্নিং হোয়াইট যেগুলো দিতে পারি প্রাইমারি দিলাম, দিয়ে যদি রিকর্ড দিয়ে দেখি কী অবস্থা। এখানে চলে আসছে টেক্সটের কালারটা হোয়াইট দিলে সুন্দর হতো, টেক্সট হোয়াইট
এখন টেক্সট হোয়াইট চলে আসছে। আবার এটা যদি আমি এখানে বলে দিই টেবিল বর্ডার রেড, হ্যাঁ তাহলে আর অনেক বর্ডার চারপাশে বর্ডার হয়ে আসবে, এই যে চারপাশে বর্ডার হয়ে আসছে। আবার যদি বলি বর্ডার লেস তাহলে বর্ডার লেস হয়ে আসবে। এরকম অনেকগুলো ক্লাস আছে, হেল্পার ক্লাস আছে, আপনি বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন দেখে নিতে পারেন। অথবা আমরা যদি বুঝি নাই হ্যালো ওকে সো আমরা কন্টিনিউ করি। বুটস্ট্র্যাপের যে সাইটটা আছে সেই সাইট থেকে আপনার সব কিছু পেয়ে যাবেন ইন ডিটেলস। এবং বুটস্ট্র্যাপের আমাদের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপকে ব্যবহার করবো শুধুমাত্র গ্রিডের জন্য। গ্রিড হচ্ছে রেসপন্সিভ, যখন কাজ করবো তখন গ্রিডটা প্রয়োজন পড়বে। বুটস্ট্র্যাপের 12টা গ্রিড আছে, যে অনেক যে কলাম নেওয়া, হ্যাঁ আমরা যখন ফ্লেক্স বক্সে কলাম তৈরি করতাম তো আমাদের এখানে ফ্লেক্স বক্স লাগবে না, আমি ফ্লেক্স বক্স ছাড়াই হচ্ছে কলাম করতে পারবো। যেমন উপর কার মাইক্রোফোন যে কথা আসতেছে একটু মিউট করে নেন। হ্যালো ওকে সো এখান থেকে হচ্ছে কলাম নিতে পারবেন, অটোমেটিক রো কলাম নিতে পারবেন। একটা রোর মধ্যে আপনি 12টা কলাম থাকে ছোট ছোট, তো 12টা কলাম পর্যন্ত নিতে পারবেন একটা কলামের মধ্যে। লেআউটের মধ্যে যদি আসেন তাহলে কলামগুলোকে দেখতে পাবেন এখানে। 12টা কলাম ছাড়াও আপনি চাইলে 6টা নিতে পারবেন, 8টা 4টা নিতে পারবেন, 9টা 3টা নিতে পারবেন, 5টা 7টা নিতে পারবেন। তো টোটাল 12টা কলাম থাকবে, সেইভাবে আপনি যেইভাবে চান না কেন সেইভাবে নিতে পারবেন। বা আপনার ওভারঅল যোগ করলে যেন 12 হয় সেটাই আর কি। আপনি 4 4 3 বার নিতে পারবেন, আপনি 3 3 4 বার নিতে পারবেন, 2 করে 6 বার নিতে পারবেন, এরকম করে আপনি চেঞ্জ করে হচ্ছে নিতে পারবেন অনেকবার। এই যে এই আমাদের লেআউট যে মেনুটা আছে, লেআউট মেনুটা রয়েছে যে লেআউট মেনুর নিচে যে গ্রিড মেনু আছে এই মেনুতে আসলে আপনার হচ্ছে এ টু জেড পেয়ে যাবেন। এবং এখানে হচ্ছে যে মার্জিন রিমুভ করার এবং হচ্ছে ওয়ার্ডারিং গাটার অনেক কিছু এখানে দেওয়া রয়েছে। তো আমরা চলুন আমরা একটু দেখে নিই কীভাবে রো কলাম কাজ করে। বেসিক্যালি এখানে আমি একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে আমি একটা কন্টেনার নিলাম, কন্টেনার ক্লাস দিলাম। ক্লাস নেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে এইচ ওয়ান হেডিং দিচ্ছি। সেকশনের মধ্যে আমি একটা প্যাডিং দিয়ে দিই, তো ক্লাস আমি যে উপর নিচে দিতে চাই তাহলে হচ্ছে পি ওয়াই, শুধুমাত্র উপর নিচে দেওয়ার জন্য পি ওয়াই 5 দিলাম, তাহলে উপর নিচে পাবে। আই থিঙ্ক পেয়ে গেছে, নিচে না মেবি পাইছে। সো আমাদের এখানে হচ্ছে যে আমাদের আমি এটা ইচ ওয়ান ট্যাব নিলাম এবং এখানে বলে দিলাম দিস ইজ আওয়ার সেকশন হেডিং। অলরাইট সো আমাদের সেকশন হেডিং এখানে চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে সেন্টার করে নিতে পারি, যেমন আমাদের এখানে টেক্সট অ্যালাইন সেন্টার একটা ক্লাস আছে, টেক্সট সেন্টার ক্লাস আছে, ওইটা দিলে অটোমেটিক্যালি হচ্ছে সেন্টার হয়ে যাবে। এখানে সেন্টার হয়ে গেছে। আবার এটার মধ্যে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি, যেমন হচ্ছে বিচি লাইট দিলে হালকা গ্রে টাইপের কালার চলে আসবে, তো চেনা যাবে যে আমাদের নতুন সেকশন এখান থেকে শুরু হয়েছে। অলরাইট সো এরপর আমি হচ্ছে যে এইচ ওয়ানের পরে আমি একটা রো নিতে পারি, যেরকম আমাদের কলাম থাকবে। সো কলাম নেওয়ার জন্য অবশ্যই আপনাকে রো নিতে হবে। রো কলাম যখন গ্রিড নিয়ে কাজ করবেন বেসিক্যালি প্রথমে রো নেবেন, তারপর হচ্ছে কলাম নেবেন। তো রো নিলাম, রো নেওয়ার পর আমার এখানে হচ্ছে টোটাল 12টা কলাম নিতে পারবো আমি এখানে। সো 12টা কলাম না নিয়ে আমি প্রথমে হচ্ছে 2টা কলাম নিব 6 6 করে। সো আমি কলাম নিলাম, কলাম কল 6 করে 2টা ইয়ে নিলাম। আবার কল 6 যদি আপনি না দেন তাহলেও কাজ করবে, শুধুমাত্র কল দিলেই কাজ করবে, কারণ ফ্ল্যাক্স বক্স ইউজ করা আছে এখানে। সো আমি 2টা 2টা কলাম নিলাম, কলাম নিয়ে এখন আমি যদি দেখি তাহলে আমি আমার এখানে 2টা কলাম চলে আসছে। তো এটা একটু সুন্দরভাবে দেখানোর জন্য আমি এই 2টা কলামের মধ্যে যেটা করবো, আমি আরেকটা কার্ড নিয়েছি। হ্যাঁ কার্ড বলতে আমাদের বুটস্ট্র্যাপে একটা কার্ড আছে, সো সেটা আমি নিয়েছি। সো কার্ড প্রাইমারি হিসেবে আমি এখানে দিলাম, দিয়ে হচ্ছে কার্ড নিলাম। কার্ড হ্যাডার হবে, কার্ডটা হ্যাডার থাকবে, হ্যাডারের মধ্যে হচ্ছে আমি দিলাম
লরেন ফোর্ড এবং তারপর হচ্ছে কার্ড বডি নিলাম। কার্ড বডি দিয়ে হচ্ছে কার্ড বডির মধ্যে আমি এখন আমি টেক্সটটাকে আমি দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এখানে কিন্তু কার্ড চলে আসছে এবং কার্ড আছে। কার্ডের আবার এই যে কার্ডের যে প্রাইম হেডার আছে এটার মধ্যে আমরা কার্ড প্রাইমারি দেখলে মেবি কার্ড প্রাইমারি ক্লাসটা রিমুভ করে দেওয়া হয়েছে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই আমাদের যে হেডার আছে সেটার জন্য আমরা বিজি ক্লাস ইউজ করতে পারি। সো বিজি প্রাইমারি দিলে এখানে ক্লাস স্টাইল চেঞ্জ হয়ে যাবে যেটা অলরেডি আগে দেখাচ্ছিলাম। এবং টেক্সট কালার চেঞ্জ করার জন্য টেক্সট হোয়াইট আছে, সো টেক্সট হোয়াইট হয়ে গেছে। এই কার্ড আপনারা এখানে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এই কার্ড আছে, কার্ডের অনেকগুলো টাইপ আছে এখানে। তো আমরা আরেকটু কাজ করি, এখানে আর জুস হবে যদি আমরা এখানে বাটন দিয়ে থাকি। এবং এই যে টেক্সটটা যেটা নিলাম এটা কার্ড বডির মধ্যে ডাইরেক্টলি নিয়েছি। তো আমি যেটা করবো একটা পি ট্যাগের মধ্যে নিচ্ছি এবং পি ট্যাগের পরে আমাদের একটা বাটন ট্যাগ নিচ্ছি। সো আমাদের একটা HTML এর লিঙ্ক ট্যাগ দিলাম এবং হ্যাশ লিঙ্ক দিলাম। এর মধ্যে আমরা বললাম যে গুগল, ঠিক আছে, গো টু গুগল আমরা দিলাম। এবং এটা আমাদের ক্লাস দিলাম BTN। বাটন নেওয়ার জন্য BTN ক্লাস থাকে। তারপরে BTN দেওয়ার পর আপনার কালার বলে দিতে হবে কী কালার। সো BTN প্রাইমারি বললে প্রাইমারি কালার হবে। সো প্রাইমারি কালার যেহেতু ব্লু, তাই ব্লু কালারে চলে আসবে এখানে। সো এখানে আমাদের ব্লু কালার চলে আসছে। এবং টেক্সট সেন্টার পাইছে কোন জায়গায় জানেন, এই যে আমাদের উপরে যে দিয়েছিলাম যেন সব কিছু সেন্টার হয়ে গেছে। তো আমরা এই যে আমাদের একটা ডিপ নিতে পারি এই চনটাকে শুধুমাত্র সেন্টার করার জন্য, এবং ওই ডিপটার মধ্যে আমি টেক্সট সেন্টার ক্লাসটা বসা দিতে পারি। সো ক্লাস টেক্সট সেন্টার এটা যদি এখানে বসায় দেয় তাহলে কিন্তু আমাদের এখানে অটোমেটিক এটা সেন্টার হচ্ছে, বাকিগুলো লেফট রাইটে সিচুয়েশনে থাকবে। এখন আমরা যদি চাই গ্রিডটাকে আমরা বাড়ায় নিব, অর্থাৎ হচ্ছে তিনটা গ্রিড নিব, তখন আমি এটাকে কপি করে যদি নিচে দিই তাহলে এবং গুগলে যাই দেখবো নিচে আরেকটা ডিপ চলে আসছে। এটা কালারটা চেঞ্জ করে দেয় তাহলে সহজে বোঝা যাবে। সো কালার এখানে দিলাম ডেঞ্জার, বিপদ কালার। সো বিপদ কালার চলে আসছে, বিপজ্জনক। সো বাট এখানে নিচে ভেঙে চলে আসছে কারণ হচ্ছে আমাদের টোটাল ছয় আমাদের 12টা কলাম আছে, কিন্তু আমাদের ছয় ছয় যখন দিলাম তখন হচ্ছে টোটাল কলাম হয়ে গেছে আমাদের 18টা। তাই আমাদের এখানে দিতে হবে চার চার করে, ঠিক আছে। সো ওই চার চার করে যখন দিলাম তখন দেখেন আবার এক তিন একই লাইনে আছে। তো এইভাবে হচ্ছে আপনি কলামিং করতে পারেন। আপনারা চাইলে হচ্ছে আরও কলাম করতে পারেন, যেমন মনে করেন আমি এখানে দেখাই দিচ্ছি, আমি এখানে একটা রো নিলাম, সেই রোর মধ্যে আর একটা কলাম নিলাম। কলাম এখানে আমি তিন কলাম নেব, চারটা কলাম নেব, কলাম থ্রি চারটা নেব। এবং এর ভিতরে আমি হচ্ছে বিজি ডার্ক একটা ইয়ে নিলাম, ক্লাস নিলাম। এবং এর ভিতরে হচ্ছে লরেম আমি ফাইভ দিলাম এবং বিজি ক্লাস ডার্কের সাথে আমি প্যাডিং দিয়ে দেবো এখানে। সো টপ বটম প্যাডিং হচ্ছে PY, এটা হচ্ছে টপ বটম প্যাডিং। টপ বটম প্যাডিং 5 পিক্সেল থাকবে, ফাইভ থাকবে অর্থাৎ 2 থাকবে এবং লেফট রাইটে প্যাডিং থাকবে, অর্থাৎ লেফট রাইটিং প্যাডিং এখানে বলতে PX ক্লাস ইউজ করতে হবে। তো PX ক্লাসের প্যাডিং দিলাম আমি 4। এখন দেখি কী অবস্থা, মোটামুটি চলে আসছে। এবং টেক্সটে কালার হোয়াইট দিলাম, টেক্সট হোয়াইট তো আমাদের চলে আসছে। আমরা চাইলে এই রোর নিচে মার্জিন দিতে পারি। তো MB5 দিলাম মার্জিন, বটম 5 যখন দিব তখন বুটস্ট্র্যাপের এখানে মার্জিন পেয়ে যাবে অটোমেটিক্যালি। 4 দিতে পারেন বাট সর্বোচ্চ 5 আছে এখানে। তো আমাদের এখানে হয়ে গেল। আমরা চাইলে এই রোটাকে কপি করে আরও ডিজাইন করতে পারি, যেমন আমরা যদি চাই এখানে 8 একটাকে রাখবো 8 সাইজ, একটাকে রাখবো 4 সাইজ, তাহলে দেখেন একটা অনেক বড় হয়ে যাবে আর একটা অনেক ছোটো হবে। রোগুলোর মধ্যে মার্জিন দিয়ে দিই তাহলে একটু স্পেস পাবে নিচে। সো MB4 দিয়ে দিলাম মার্জিন। সো মার্জিন এখন মেবি বাট এখানে সামহাউ প্রবলেম করতেছে। সো এইখানে দেখেন 8 পাইল একজন, পর একজন 4 পাইল। এরকমভাবে হচ্ছে আপনারা অনেকগুলো স্টাইলিং করতে পারেন, যেমন মনে করেন এটাকে দিলেন 5, এটাকে 7। আপনারা যেইভাবে হচ্ছে 12টা কলামকে আপনারা যেইভাবে ভাগ করতে চান সেইভাবে ভাগ করতে পারেন। যেমন মনে করেন এইটাকে আমরা দিলাম কত, এটাকে দিলাম 5 কলাম, এটাকে 7 কলাম। এখন চারজন 7 কলামের মধ্যে আরও 2টা ভাগ হবে। তারপর হচ্ছে আপনার রো নেবেন, রো নিয়ে 2টা ভাগ করার জন্য এখানে 6-6 দিবেন। মনে করেন টোটাল 7 কলামকে আপনারা 12 মনে করেন, 12 মনে করে এখানে 2টা কলাম নেন, 6-6 যখন দিবেন তখন আবার এটার 50% এখানে পাবে।
এই দেখেন এই কলামটাকে সাত কলামটাকে আবার দুইটা ভাগ করে ফেলছি আমরা। এইভাবে হচ্ছে আপনার লেআউটিংগুলো করতে পারবেন। সো আই হোপ আপনার বাসায় প্র্যাকটিস করবেন। আর আমাদের মেবি ক্লাস ভিডিও রেকর্ড হচ্ছে, ইয়েস ক্লাস ভিডিও রেকর্ড হচ্ছে, মেবি অনেকের ইন্টারনেট কারেন্ট চলে গেছে, এই জন্য অনেকে চলে গেছে। সো আমি কিন্তু একটা স্ক্রিনশট রেখে দিই যাতে আমি হাজিরাটা পরে দিয়ে দিতে পারি। সো এই ছিল মোটামুটি আমাদের কার্ড এবং হচ্ছে রো কলাম গ্রিড। এরপর দেখি আমাদের মডিউলে কী রয়েছে। মডিউলে ফর্ম রয়েছে, বাটন রয়েছে, ইমেজ রয়েছে। সো আই হোপ অলরেডি আপনারা ইমেজ নিয়ে ট্রাই করছেন। এখানে আমাদের ইমেজ আমি দেখাই দিই, আমাদের যে ফর্ম আছে সেই ফর্মটাতে আমি চলে যাই। এই বুটস্ট্র্যাপে আসলে সব কিছু যেভাবে দেখালাম এরকমই, আপনাদের এটা ডিপেন্ড করবে প্র্যাকটিসের ওপর কত পরিমাণ প্র্যাকটিস করেন। শুধুমাত্র এটা না, যেমন হচ্ছে এই যেখানে ফর্ম ট্যাগ রয়েছে, ফর্ম ট্যাগে এই বাটনটা কপি করে নিলে আমি সেম টু সেম ফর্ম পেয়ে যাবো। সো আমি এটা যদি কপি করে নিয়ে যাই এবং হচ্ছে আমি নিচে আর একটা রো নিই, রো নিয়ে এখানে পেস্ট করে দিই, তাহলে দেখবেন সেম টু সেম ফর্ম আমরা পেয়ে যাবো। রো দিলাম, রো দিয়ে হচ্ছে যে এখানে কলাম বললাম 12 কলাম, তুমি টোটাল 12 কলামই পাইবা। রাইট, সো 12 কলাম যখন পাবে তখন ফুল ওয়াইড এসে পাওয়া যাবে। এই যে ফর্মটা চলে আসছে, আমরা চাইলে ওরা বলে দিতে পারি তোমার কলাম পাবে 6 কলামে তুমি থাকবা, এবং লেফটে আমাদের একটা ইমেজ থাকবে, ঠিক আছে। সো কলাম সিক্সের যে লেফটের কলামটা থাকবে সেটা আমাদের একটা ইমেজ থাকবে। তো আমরা ইমেজ একটু পরে বসায় নেবো, তারপরে তা ফাঁকা রাখলাম এবং ডান পাশে আমাদের ফর্ম চলে আসছে, আমরা একটা ইমেজ নিয়ে নিই গুগল থেকে। এই ইমেজটা আমরা লিঙ্কটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা হচ্ছে ওইখানে ই করে দিব। সো ইমেজের আবার রেসপন্সিভ করার জন্য অটোমেটিক ইমেজের লিঙ্ক এখানে ক্লাস আছে, শুধুমাত্র ক্লাস বসা দিলে আপনার ইমেজ রেসপন্সিভ হয়ে যাবে। তো আমি এখানে একটা ক্লাস বসালাম ইমেজ ফ্লুইড মানে ইমেজ রেসপন্সিভ, যেই ডিভাইসে যাবে না কেন সেই ডিভাইস অনুযায়ী সে শো করবে। এই যে আমাদের ফর্ম চলে আসছে, আমাদের ইমেজ চলে আসছে, ফর্মও চলে আসছে। এখন ফর্মের উপরে আমরা টাইটেল লাগাই দিই, যেমন মনে করেন আপনার H3 দিলাম এবং করে দিলাম লগ ইন টু, ড্যাশবোর্ড লগ ইন, তাহলে একটা বিষয়টা সুন্দর লাগবে। তো আমাদের ড্যাশবোর্ড লগ ইন দিলাম, এখন আমাদের ফর্ম এখানে অ্যাড হয়ে গেছে। এখন এখানে ইমেল আছে, পাসওয়ার্ড আছে, আপনি লগ ইন করতে পারবেন। ডান পাশে আমাদের একটা ইমেজ আছে, বাট ইমেজের আমরা কিছু ক্লাস দেখে নিই। আমি এখানে প্রথমে লিখে সার্চ দেবো ইমেজ, তাহলে আমাদের ইমেজে চলে আসবে। এবং ইমেজে বেশ কিছু ক্লাস আছে আপনার, প্রথমে আছে রেসপন্সিভ ক্লাস, যেটা হচ্ছে IMG ফ্লুইড, এবং তারপরে থামনেইল ক্লাস আছে, আপনার অনেকগুলো ক্লাস আছে, রাউন্ডেড ক্লাস আছে। আমি থামনেইল ক্লাসটা আপনাদের দেখাই, IMG থামনেইল। এই ক্লাসটা যখন দিব তখন একটা ইয়ার মধ্যে চলে আসবে, একটা বর্ডার আছে। আপনার যদি এখানে ইয়ে করেন, হোপার করেন, তাহলে দেখতে পারেন একটা বর্ডারের মধ্যে ইমেজটা পাচ্ছে। এই যে বর্ডার আছে, তারপর ফাঁকা আছে, এই যে থাম্বনেইল ডিজাইনটা ওইভাবে আসতেছে। এবং আমরা এইটার মধ্যে আরও দেখতে পারি যে কীভাবে আমরা রেসপন্সিভ করবো বুটস্ট্র্যাপের যে আমাদের ইয়াগুলো আছে, যে এটা যে ডেস্কটপ ভার্সনে শো করতেছে সেটা রেসপন্সিভ কীভাবে করবো সেটা আমরা দেখতে পারি। বাট আমরা এখানে প্র্যাকটিস করে নিই। আমি তো মডিউলটাকে ডান পাশে অপেন করেছি যাতে আমি দেখতে পারি। সো রেসপন্সিভিটির জন্য আমাদের আরেকটা ক্লাস হবে, এবং ড্রপ ডাউন, ট্যাব, টুল টিপ, কলাপস, মডেল, এগুলোর জন্য আমরা আরেকটা ক্লাসে যাব। এবং বুটস্ট্র্যাপের উপর আই থিঙ্ক আমাদের 4টা ক্লাস হবে ইন টোটাল। সো বুটস্ট্র্যাপ আমরা দেখতে পারবো। সো নোওয়ারিজ, আমরা এখন চলে যাই হচ্ছে ইমেজে। ইমেজ যে রাউন্ডেড ক্লাস আছে যেটা দিলে কর্নারগুলো ফুল হয়ে যাবে, এবং হচ্ছে আপনার ফ্লোট ক্লাস আছে, যেটা ফ্লোট ক্লাস ইউজ করে আপনি লেফট রাইটে সরাইতে পারবেন ইমেজটাকে। তো এই ছিল আমাদের ইমেজ ক্লাস। এবং বাটন ক্লাস আমরা অলরেডি দেখলাম, বাটন ক্লাস আমরা লগ ইন বাটন এখানে ইউজ করলাম, এবং হচ্ছে আমাদের সার্ভিস যে সার্ভিস নেম অ্যাকচুয়ালি কার্ড যে সেকশনটা ছিল সেখানে আমরা গুগলের এখানে বাটন ইউজ করছি। তো বাটনের অনেকগুলো স্টাইল আছে, যেমন আউটলাইন স্টাইল আছে, আবার মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড স্টাইল আছে, আবার মনে করেন আপনি নর্মাল বাটন আছে।
বাটন লিখে যখন আপনি সার্চ দেবেন তখন বাটনে অনেকগুলো চলে আসবে। আপনার যে কোনো অ্যাঙ্করটাকে অথবা বাটনটাকে যদি আপনি মেইনটেন এই ক্লাসগুলো বসায় দেন, যে কোনোটা যে কোনো দুইটা ক্লাস যদি আপনি বসায় দেন তাহলে অটোমেটিক্যালি হচ্ছে বাটনের স্টাইল পেয়ে যাবে। তারপরে এই যে এটা বলছিলাম আউটলাইন স্টাইল, প্রথমে আউটলাইন থাকবে, উবার করলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা শো করবে। তারপরে সাইজ আছে, বিটিএন এল জি দিলে লার্জ সাইজ শো করবে, বিটিএন এস এম দিলে স্মল সাইজ শো করবে, ডি ব্লক দিলে বা বিটিএন ব্লক দিলে ফুল ওয়াইডে শো করবে। এরকম অনেকগুলো ইউজফুল হচ্ছে ক্লাস আছে। এখন এটা ডিপেন্ড করবে আপনাদের প্র্যাকটিসের উপর, কত পরিমাণ প্র্যাকটিস করেন তাহলে আপনার কত মনে থাকলো, প্র্যাকটিস করবেন বেশি বেশি তাহলে বেশি বেশি মনে থাকবে এবং আপনারা ইউজ টু হয়ে যাবেন। এবং আমাদের পরবর্তীতে একটা সেকশন থাকবে যেখানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে পিএইচডিটি ইস্তেমাল করবো, একটা পিএইচডি টেমপ্লেট বা একটা পুরো একটা ওয়েবসাইটের প্রজেক্ট করে থাকবো। সেখানে আমরা বুটস্ট্র্যাপের এই সবগুলো ফাংশনে দেখাবো, বুটস্ট্র্যাপ কীভাবে সেখানে ইন্টিগ্রেট করবেন বাস্তব ধরনের ওয়েবসাইট এবং সেখানে কীভাবে গ্রিড ইউজ করবেন বুটস্ট্র্যাপের পাশাপাশি কীভাবে বাটন বাটন এই এলিমেন্টগুলো ইউজ করবেন সেগুলো দেখাবো। তো আই হোপ তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো যতটুকু দেখালাম ততটুক হচ্ছে মোটামুটি, আপনারা অলরেডি দেখছেন অনেক কিছুই এখানে। তো এটা এখন কি প্র্যাকটিস করে নেবেন? আর আপনাদের আগে যে প্র্যাকটিসটা করছিলেন সেটা সম্পর্কে কোনো কোয়েশ্চেন আছে বা কারো কি কোনো প্রবলেম হচ্ছে? হ্যালো, সেশন ট্যাগ এটা কোন ট্যাগ? এটা এরকম কোনো ট্যাগ তো আমি তো জানি না ভাই। আচ্ছা সেকশন ট্যাগ, আচ্ছা সেকশন ট্যাগটা ওই দিন বললাম যেটা, যে সেকশন ট্যাগটা হচ্ছে আপনার হেডার ফুটার ছাড়া যখনই একটা সেকশনে কাজ করবেন। যেমন আমি একটা ওয়েবসাইটের বাস্তব উদাহরণ দিয়ে দিই আপনাকে। সাপোজ মনে করেন এর একটা সেকশন আছে, অথবা মনে করেন এরকম না ওটা অন্য ধরনের ওয়েবসাইটে যাই, ওকে এটাতে যাই পাবলো ডট বাফার ডট কম, কী আসছে অন্য কিছু চলে আসছে পাবো। সো ওয়েবসাইটের আলাদা আলাদা সেকশন আছে, যেমন মনে করেন এই উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডার সেকশন, নিচে যেটা দেখতে পাচ্ছেন এই পাশের এটা পুরো জায়গাটা নিয়ে সেটা হচ্ছে ব্যানার সেকশন, এবং তারপরে এখানে হচ্ছে কম পার্টনার সেকশন আছে, এটা পার্টনার সেকশন বলা হয় থাকে, এটা ফিচার সেকশন, এইটার একটা সেকশন, তারপরে এইটা একটা সেকশন, তারপরে নিচে আরও সেকশন আছে যেমন এইটা একটা সেকশন, এবং একটা সেকশন থেকে আরেকটা সেকশন আলাদা আছে। যেমন মনে করেন এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এটা হোয়াইট, এইটা আবার একটু ডার্ক টাইপের, একটু হালকা গ্রে টাইপের ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটা সেকশন, এটা আবার আপনার হচ্ছে ইয়েলো, সো এটা একটা সেকশন, এরকম সেকশন আলাদা থাকে আর কি। ব্যাপারটা ক্লিয়ার? তো এই সেকশনগুলোর জন্য আপনারা সেকশনটিকে ইউজ করতে পারেন, এটার স্পেশাল কোনো কেস নেই, বাট এইচটিএমএল ফাইভের ক্ষেত্রে সেকশনটা একটা আসছে আর কি। তো এটা ইউজ করতে পারেন হ্যাডার ট্যাগের এবং ফুটার ট্যাগের পাশাপাশি। তো আমরা যখন হচ্ছে যে আমরা যখন ব্যানার নেই তখন মেবি একটা সেকশন নিয়েছিলাম যেটা জাম্বোট্রন ছিল, জাম্বোট্রনের ক্ষেত্রে মেবি সেকশন নেই নেই নিয়েছিলাম কেন আমার খেয়াল নেই। আমাদের হ্যাডার হ্যাডার একটা ইয়ে আছে, তারপর আমাদের সেকশন আছে জাম্বোট্রনের জন্য, প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা সেকশন ক্রিয়েট করেছি, এবং লাস্টের একটা সেকশনের মধ্যে আমরা লগ ইন গ্রিড এবং হচ্ছে কার্ড দেখাইলাম, যদি আলাদা আলাদা করে দেখানো দরকার ছিল বাট আমি একটার মধ্যে দেখাইলাম। সো এরকম সেটা ডিপেন্ড করবো আপনার ওয়েবসাইটের লেআউটের ওপর, ওয়েবসাইট কেমন লেআউট থাকে। তো যখন আমরা হচ্ছে পিএইচডিটি ইস্তেমাল করবো তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার করে আমি বুঝিয়ে দিব। কোনো কোয়েশ্চেন? আচ্ছা তাহলে আমরা এখন আলোচনা করি, আমি রেকর্ডিংটা পজ করে দিচ্ছি।